كل مسكر خمر وكل مسكر حرام নবীজি বলেছেন নেশাজাতীয় প্রত্যেকটা দ্রব্যই হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ নবীজি বলেছেন মাদক হারাম জানা সত্ত্বেও যে ব্যক্তি এই মাদকের সাথে সম্পৃক্ত হবে সেই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের গন্ধ পাবে না মাদকাসক্ত অবস্থায় সে যদি দুনিয়ার সফর শেষ করে পরপারে পাড়ি জমায় ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য যতগুলো মূলমন্ত্র বা যতগুলো উপাদান ব্যবহার করে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় তার মধ্যে অন্যতম উপাদান হলো এই মাদক এবং জুয়া তাছাড়া আর অন্যান্য উপাদান এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদাহ 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان الله تعالى بولتشن هي إيمان داريرا هي بالشاشيرا إنما الخمر والميسر والأنصاب والأزلام نشجوي مدب جواب بھاشکر جو پرتما ایبان بھاگو نرنا یکتین ایگلو هلو رجسم من عمل الشیطان ایگلو هلو شیطانی کاج جہتو ایگلو شیطانی کاج فجتانی بوہو تم را ایگلو برجن کرو جو دی برجن نا کرو تا ہلو شیطانی گلو مدبے তোমাদের মধ্যে বিদ্বেষ কলহ এবং শত্রুতা বাড়িয়ে দিবে সমাজ এবং রাষ্ট্র শয়তান এর মাধ্যমে ধ্বংস করে দিবে এজন্য আল্লাহ পরবর্তী আয়াত 91 নম্বর আয়াতে সতর্ক করে বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুম بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله تعالى بولছেন إنما يريد الشيطان نشتوي شيطان جاي أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسير মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে চায় তোমাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে চায় এই আয়াতের বাস্তবতা আপনি পেয়ে যাবেন যদি সমাজের দিকে তাকান মাদকের মাধ্যমে শয়তান কিভাবে পরিবার সমাজ নষ্ট করে দেখেন দেখবেন মাদকাসক্ত লোকেরাই বেশিরভাগ ক্ষেত্রে তাদের বউ পিটায় ঠিক আছে কথা মাদকাসক্ত লোকেরাই বউ পিটায় মাদকের প্রতি অতিমাত্রায় আসক্তির কারণে যখন তার পকেটে পয়সা থাকে না তখন বাড়িতে গিয়ে তার বউয়ের কাছে যে সোনা দানা গহনা চায় বউ যখন সোনা দানা গহনা দেয় না তখন বউকে পশুর মতো পিটায় এই রকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই দুনিয়ার কোন নবী বা রাসূল কি বউ পিটিয়েছেন নাকি যারা বউ পিটায় এরা অসভ্য যারা বউ পিটায় এরা হলো মানুষ রূপী জানোয়ার এরা মানুষের কাতারেও পড়ে না মানবতার কোনো বৈশিষ্ট্য তাদের ভেতরে নাই বিবির সাথে সম্মানজনক আচরণ করতে হবে এই আদেশটা যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ কোরআন বললে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো সম্মানজনক আচরণ করো
মাদকাসক্ত লোকগুলোর পকেটে যখন পয়সা থাকে না বউয়ের সাথে বাজে আচরণ করে শুধু তাই নয় যখন পয়সা থাকে না বউকে গিয়ে বলে তুই তোর বাপের বাড়ি চলে যা তোর বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আস বউ যদি বাপের বাড়ি না যায় বউয়ের গায়ে হাত তুলে আসে না নাই মাদকাসক্ত লোকেরা বেয়াদব হয়ে যায় মাদকাসক্ত লোকেরা বাপের সঙ্গে বেয়াদবি করে মায়ের সঙ্গে বেয়াদবি করে এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করে মাদকের জন্য যখন তার পকেটে পয়সা থাকে না মা-বাবার কাছে টাকা চাইলে মা-বাবার সাথে বাজে আচরণ করে এমন কি মাদকাসক্ত ছেলে মেয়েরা এত খারাপ হয় এরা চোর হয়ে যায় যখন তার কাছে পয়সা থাকে না তখন বাপের পকেট থেকে পয়সা চুরি করে তার কাছে টাকা না থাকলে দেখা যায় ক্লাস পাড়া অথবা ফকিরামুরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন চুরি ডাকাতি কিংবা চিন্তাই করে কারণ তার টাকা দরকার এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় এই ছেলে মেয়েগুলো যদি তাদেরকে যদি মা বাবা শাসন করে মাদকাসক্ত ছেলে মেয়েদেরকে দেখা যায় মা বাবা শাসন করলেও মাঝে মাঝে মাদকাসক্ত লোকেরা ছেলে মেয়ে দেখা যায় মা বাপকে জবাইও করে ফেলে বাস্তব নোংরা হলো ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী মনে আছে মাদকাসক্ত লোকদের কারণে দাম্পত্য কলহ বাড়ে এলাকার চেয়ারম্যান আর মেম্বার সাহেবদেরকে জিজ্ঞেস করে দেখেন জুয়াখুরো আর মাদক মাদকাসক্ত লোকেরা বউ পিটায় বউয়ের সাথে এদের ঝামেলা বেশি বিচার করতে করতে তাদের অবস্থা খারাপ মাদকাসক্ত লোকদের কারণে দাম্পত্য কলহ বাড়ে পারিবারিক কলহ বাড়ে এলাকায় চুরি বাড়ে ডাকাতি বাড়ে চিন্তাই বাড়ে এই জন্য যে মাদক পরিবার সমাজ আর রাষ্ট্রকে বিপর্যস্ত করে দেয় সেই মাদককে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে এজন্য আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলবো জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আপনারা মাদকের সাথে যুক্ত হয়ে নষ্ট করে দিবেন না এই যৌবন আর তরুণকালীন সময়ে মাদকাসক্ত হয়ে কিংবা মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে নিজের এই সোনালী সময়টাকে আপনি নষ্ট করে দিবেন না কলেজে বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন মাদকের আখড়া দেখা যায় আছে না নাই মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন জুড়ে বলেন কয় ব্যক্তি পুরুষ মানুষের মতো সবাই বলেন কয় ব্যক্তি নাম্বার ওয়ান আশিরাহাম যারা মাদক বানায় যারা মাদক তৈরি করে এদের লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন মুতাসিরাহা যারা মাদক বানানোর জন্য আদেশ দেয় মাদকের উপদেষ্টা মাদকের আইন যারা পাশ করে আমার দেশে ভালো কাজের উপদেষ্টা যেমন আছে তেমনি খারাপ কাজের উপদেষ্টা আছে না নাই এদেরকে কিন্তু খুব সহজে চিনাও যায় না ভদ্র মানুষের সুরত ধরে এরা সমাজে বসবাস করে মানুষের চোখে এরা ধুলাবালু দেয় দেখা যায় দিনের বেলা খুব সুন্দর এক সমাবেশে মিটিং এ এসেছে মিটিং এর নাম হলো ব্যানারে বড় করে লেখা মাদক বিরোধী সমাবেশ মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি কিংবা সভাপতি মাদকের বিরুদ্ধে দিনের বেলা বক্তৃতা মারে আর রাতের বেলা আবার মাদকের যারা কারবার করে তাদের কাছ থেকেও ভাগ চায় এই রকম লোক আমাদের সমাজে নাই এরা কিন্তু খুব সুন্দর চেহারার চেহারা সুরত ভালো মুখও ভালো এত সুন্দর সুন্দর বক্তৃতা করে মানুষের সামনে মনে হয় যেন আল্লাহর ফেরেশতা কিন্তু রাতের বেলা তলে তলে তাদের চেহারাটা বোঝা যায় এই রকম চোর ডাকাত হয়তো আমাদের আশেপাশেও থাকতে পারে এরা মাদক কমিটির উপদেষ্টা কিন্তু মানুষ এগুলো জানে না দিনের বেলা মাদকের কারবারিদের বিরুদ্ধে বক্তৃতা করে রাতের বেলা আবার মাদকের আবার রাতের বেলা দেখা যায় মাদকের কারবারিদেরকে লালন পালন করে
এইরকম মানুষ সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে এদেরকেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু দেখি তো মনে রাখছেন কিনা মাদকের সাথে সম্পৃক্ত কয় ব্যক্তিকে লানত মনে মনে বলেন দেশে কোন রেস্টুরেন্টে বিদেশের কোন হোটেলে অথবা কোন ক্যাসিনোতে অথবা মদের বারে চাকরি করে যদি সে তার গেস্টকে মদ পরিবেশন করে আল্লাহর হাবিব বলেছেন তার উপরে লানত সাত নাম্বার হলো ওয়া আকিল সামানিহা মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে প্রশাসনের অনেক ভাইয়েরা আছেন ভালো মানুষ কিন্তু হাতে গোনা কয়েকজন আছে এরাও দেখা যায় মাঝে মাঝে মাদক পাইলে কয় আমারে ভাগ দিও সাইদা দিমু এর বাস্তব প্রমাণ হলো আপনাদের এলাকায় থাকা ওসি প্রদীপ ঠিক আছে কথা এখন নাই তো কি হইছে প্রদীপের ভাই ব্রাদার এখনো আছে কি রাগ করছেন আপনারা প্রদীপের প্রদীপের ভাই ব্রাদার এখনো আছে আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে এখন ঘুষ আছে না নাই ট্রাফিক পুলিশের অনেক ভাইরা ভালো কিন্তু ট্রাফিক পুলিশ মাঝে মাঝে ঘুষ খায় ঘুষ দেখা এটা বুঝবেন কেমনে বেতনের চাইতে দেখা যায় গাড়ি বাড়ি পরিমাণ বেশি আমার অনেকে ঘুষও নাম দেয় না নাম দিয়েছে হাদিয়া কয় হাদিয়া পাঠায় দিয়ে আছে না নাই আসলে যারা হারাম খায় হারাম খুরদের চেহারার মধ্যে হারামের ছাপ থাকে দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র 10,000-12,000 টাকা এত অল্প বেতন কিন্তু ইমাম সাহেবের চেহারা সুরত সুন্দর তার ছেলে মেয়েগুলো দেখবেন চেহারা সুরত ভালো দেখা যায় আরেকজন আছে দেখবেন কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এসি গাড়ি এসি বাড়ি সব সময় এসিতে থাকে তারপরেও চেহারার দিকে তাকাইলে কেমন জানি সুরের মতো লাগে লাগবেই তো কারণ খায় তো মানুষের মাল ঠিক কিনা বলেন খায় তো চুরি করে ডাকাতি করে টেন্ডার বাজি চাঁদা বাজি করে ঠিক কিনা নবীজি বলেছেন এই মাদকের জন্য যারা বিনিময় গ্রহণ করবে মূল্য গ্রহণ করবে তাদের উপরে লানত এরপরে নবীজি বলেছেন ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু 9 এবং 10 নাম্বার হলো যারা মাদক ক্রয় করে এবং মাদক বিক্রয় করে এই 10 শ্রেণীর ব্যক্তি যারা মাদকের সাথে সম্পৃক্ত এদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই একটু জোরে বলেন তো আমরা নবীজির লানত চাই নাকি আমরা সুপারিশ চাই যদি আমরা সুপারিশ চাই তাহলে তো মাদকের সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই তাহলে আমরা আমাদের রুকিয়াতে আর টেকনাফে মাদককে নির্মূল করতে পারবো তো না বলে দিতে পারবো তো ইনশাআল্লাহ না অস্ত ছোট হইলো পারবো আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে কি বলেন আছে না কি নাম রাখছে দেখছেন আপনারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটার অর্থ কি আপনারা কি বোঝাতে চান তাহলে কি হোটেলের ভিতরে অথবা চিপাই চাপাই নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া যাবে যদি কি এটা বোঝাতে চান আমরা বলবো এই নাম পরিবর্তন করেন এই নাম পরিবর্তন করে নাম রাখেন মাদক নির্মূল অধিদপ্তর আমরা নিয়ন্ত্রিত মাত্রায় এই দেশে মাদক দেখতে চাই না মাদককে আমরা এই দেশ থেকে নির্মূল দেখতে চাই আজকের যুবকরা ধ্বংস হওয়ার জন্য এই মাদকের ছড়াছড়ি আসে না নাই আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আমার মাদকের ছুবল থেকে নিজেকে বাঁচাও এই সময়টা জীবনের সোনালী সময় মাদক গ্রহণ করে নিজেকে নিঃশেষ করে দিও না এই সময়ে পড়াশোনা করো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করো নিজের ক্যারিয়ার সাজানোর চিন্তা করো আর আল্লাহ তাআলার ইবাদত করে নিজেকে চরিত্রবান হিসাবে গড়ে তোলার চেষ্টা করো আজ আমার যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো আপনাদের মনোযোগ আছে তো নাকি ঘুমায় গেছেন যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো কাফির বেঈমান মুশরিকদের বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ কাফির বেঈমান মুশরিকদের সংস্কৃতি আমাদের মুসলমানদের সমাজে এখন ঢুকে গিয়েছে কিভাবে ঢুকেছে আপনি এটা আপনার আশেপাশে তাকালেই বুঝবেন
আজকে ফেব্রুয়ারি 6 তারিখ আর 8 দিন পরে আসছে একটা দিন নামটা কি জানো 14ই ফেব্রুয়ারি এই দিনটার নাম কি আচ্ছা আপনারা ঠিক আছে নাম দিয়েছেন যথার্থ কিন্তু মূলত তনি কি কয় আমাদের দেশে বাংলায় এটাকে বিশ্ব ভালোবাসা দিবস এটাকে ইংরেজিতে কি বলে এই যে আপনারা তাকান মাশাআল্লাহ খুব জ্ঞানী গুণী মানুষ আপনারা এখন বলেন তো এই যে নাম বাংলায় ভালোবাসা দিবস তো ভালোবাসার ইংরেজি আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আপনারা ভালোবাসার ইংরেজি কি লাভ ভালোবাসার ইংরেজি লাভ আর দিবসের ইংরেজি ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে এটার নাম ভ্যালেন্টাইন ডে কেন নামের ভিতরে ভেজাল এর ভিতরে আরো ভেজাল আছে না নাই শোনো আমার ছাত্র ভাইয়েরা তরুণ যুবক ভাইয়েরা বদমাশদের খপ্পরে পড়ো না এটার প্রকৃত ইতিহাস জানো আজ থেকে 1750 বছর আগে কত বছর আগে 50 না চাচা 1750 বছর আগের ঘটনা 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লডিয়াসের শাসনামলে ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি নামটা কি বললাম এটা একজন ব্যক্তির নাম ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি উইকিপিডিয়াতে এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে তার ব্যাপারে কয়েক রকমের তথ্য এসেছে কোথাও কোথাও তার ব্যাপারে তথ্য এসেছে সম্রাটের মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছে কোথাও কোথাও তথ্য আছে তার ব্যাপারে সে ওই এলাকার তরুণ তরুণী যুবক যুবতীদেরকে হারাম রিলেশনের দিকে মোটিভেট করত শিক্ষা দীক্ষা দিত এই অপরাধে সম্রাট তাকে গ্রেফতার করলেন তাকে গ্রেফতার করা হয়েছে বহুত বড় ফজিলতের কাজের কারণে তাই তো কথা বলছেন না কেন গ্রেফতার করার পরে এই লোকটাকে সম্রাট তার অপরাধগুলোর কারণে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আর যেই দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি বহু বছর পরে খ্রিস্টান পোপ এই দিনটাকে ভ্যালেন্টাইন এর নামে নামকরণ করে দিলেন ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইন তো মারা গেল বহু বছর পরে এই দিবসের নাম খ্রিস্টান পোপ দিলেন ভ্যালেন্টাইন এর আরো বহু বছর পরে ভ্যালেন্টাইনের মতো চরিত্র যাদের যারা বিবাহের আগে 8টা 10টা গার্লফ্রেন্ড বানানোর চিন্তা করে আবার যারা অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত জিনা ব্যভিচারে লিপ্ত ওই ভ্যালেন্টাইনের মুরিদরা বহু বছর পরে 14ই ফেব্রুয়ারি আসলে তারা একটু হাই হুতাশ করে আর এই দিবসটাকে তারা উদযাপন শুরু করে এভাবে করে পশ্চিমা দুনিয়া এই যুবকরা কি আমার কথা শুনে না ঘুমায় গেছে শুনো নইলে ফুল নিয়া আবুল তাবুল জায়গায় চলে যাবে ইতিহাস শুনো এরকম করে পশ্চিমা দুনিয়ায় এই উৎসবটা আরম্ভ হলো কোন দুনিয়ায় জোরে বলেন পশ্চিমা দুনিয়ায় যাদেরকে আমাদের দেশে কিছু বিশেষজ্ঞরা বলে সভ্য আচ্ছা বলেন তো যেই দেশে পুরুষে পুরুষে নারী নারীতে সমকামিতা আছে এরা সভ্য না অসভ্য একটা কুকুর যৌন চাহিদা নিবারণের জন্য তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায় তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও যারা বিপরীত লিঙ্গের কাছে না গিয়ে সমলিঙ্গের কাছে যায় এরা তো কুত্তার চেয়েও আরো নিকৃষ্ট এরা সভ্য হয় কিভাবে এ যুবকরা শোনো এই ভ্যালেন্টাইন ডে ওই দেশ থেকে এসেছে যারা তাদের মা বাবার খেদমত না করে মা বাপকে ভালো না বেসে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা কি আমাদের দেশের কালচার আমরা তো আমাদের মা বাপকে আমাদের সাথে খাওয়াই আমাদের সাথে রাখি ঠিক কি না এই ভালোবাসা এই ভ্যালেন্টাইন ডে এটা ওই দেশ থেকে আমদানি হয়েছে যেই দেশে বউ আছে তারপরেও 20টা 30টা গার্লফ্রেন্ড নিয়া ঘোরাঘুরি করে আমি কি বানিয়ে বলেছি না এই ভ্যালেন্টাইন ডে ওই দেশ থেকে এসেছে যারা কাপড় চুপড় খুইলা ল্যাংটা হাঁটা আরম্ভ করে আমাদের দেশে এই দিবস ছিল না আমার চাচারা যারা আছেন আব্বাজানরা বলেন তো আপনারা কি আমাদের মতো বয়সে থাকতে ভালোবাসা দিবস বলতে কোনো দিবসের নাম শুনছেন আপনারা আমাদের দেশে এটা এই দুই তিন দশক আগে
একটা পত্রিকার সম্পাদক শফিক রহমান তার সাথে আরো কিছু সাংবাদিক নামের হলুদ সাংঘাতিক আর এদের সাথে কিছু স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদী ব্যবসায়ী এবং কিছু লুচ্চা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই একজোট হয়ে এদেশের যুবক তরুণদের চরিত্র নষ্ট করার জন্য তারা এই বেহায়া দিবসের আমদানি আমার আমার দেশে তারা ঘটিয়েছে আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ো না এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ো না ভালোবাসা দিবস বলতে আলাদা কোনো দিবস আমাদের নাই আমাদের প্রতিদিন ভালোবাসা ঠিক কিনা বলেন আজকে আমি বলছিলাম দুই নাম্বার পয়েন্ট যুবকদেরকে নষ্ট করার জন্য বিজাতীয়দের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু কি তাই আপনি দেখুন আপনার বাচ্চাদের পাঠ্য বইয়ের দিকে আপনি তাকান আজকে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল প্রদীপ প্রজ্বলনকে আমাদের সংস্কৃতির অংশ বলে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন মঙ্গল শোভাযাত্রা এটা অন্য আরেকটা ধর্মের ধর্মীয় সংস্কৃতি আমাদের দেশে সম্প্রীতি আছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বহু ধর্মের মানুষ আমরা এই দেশে বসবাস করি এদেশে রোজা পূজা একসাথে হয় কিন্তু কোনো অসুবিধা হয় না আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সম্মান করি আমরা মিলেমিশে এই দেশে বসবাস করি কারো ধর্ম পালনে আমরা কাউকে বাধা দেই না এটা বাংলাদেশের সৌন্দর্য কিন্তু বাংলাদেশের এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য বাংলাদেশের এই সামাজিক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা যাতে ভবিষ্যতে লেগে যায় এবং এই সুন্দর সম্প্রীতি নষ্ট হয়ে দেশ যেন অস্থিতিশীল হয়ে যায় এজন্য ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের গোলামেরা এই সকল অপসংস্কৃতি অত্যন্ত কৌশলের সাথে আমাদের বাচ্চাদের আমাদের ছেলেমেয়েদের পাঠ্য বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের কচিকাঁচা সোনামরিদের ব্রেন ওয়াশ করে দিয়ে আগামী প্রজন্মকে এরা ধ্বংস করে দিতে চাইছে এই বসো কি আবেগ তোমার পাললেই স্লোগানটা কালকে গিয়ে স্কুল কলেজে দিও তখন বলবো তুমি বাপের বেটা যাই না মতো স্লোগান দিতে পারো না তো এই মাহফিলের স্লোগান দিয়ে কি হবে হয়রান হয়ে গেছি বুকে ব্যথা হয়ে গেছে এগুলো নিয়ে বলতে বলতে হয়রান হয়ে গেছি আমরা এই আপনারা যে হাসেন লজ্জা করেন আপনাদের আপনার বাচ্চাদের সমকামিতা শিখছে আপনি জানেন আজকে রাত গিয়া সব বইগুলা পড়েন আপনি কি মনে করেন আমরা মুখস্থ কথা বলি এখানে সমস্ত নথিপত্র আছে তো কোথায় কোন বইয়ের কোন জায়গাতে অশ্লীলতা বেহায়াপনা আছে এখানে সব আছে তো এখানে সব আছে না নাই আমি একটু পরে দেখাবো আপনাদেরকে আপনার বাচ্চাদের নষ্ট হয়ে যায় আপনার খারাপ লাগে না আপনার বিবেককে কি শয়তান পেশাব করে দিছে নাকি এদেশের আলেমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছেন দুঃখ লাগে কি জানেন আমরা ওই মুয়াজ্জিনের মতো এখন এদেশে অসহায় এক মুয়াজ্জিন এক এলাকার মসজিদে আজান দেয় অতি ওয়াক্তে পাঁচবার কিন্তু মুসল্লি সবাই আসে না আমাদের অবস্থা হয়ে গেছে এমন আজকে দুই বছর আড়াই বছর ধরে এই জাতির মানুষকে আলেমরা বুঝায় বদির হয়ে আছে এই জাতির মানুষ আপনি কি জানেন না পাঠ্য বইয়ে কি আছে এটা নীরব আন্দোলন তো করা যায় এতটুকু তো আপনারা করতে পারতেন দল মত ভুলে কি বাচ্চাদেরকে দুই সপ্তাহ স্কুল মাদ্রাসায় পাঠাবেন যতক্ষণ না এই বইগুলো সংশোধন করা হয় করছেন কখনো স্লোগান বানাইতেছেন এখানে কষ্ট লাগে আপনাদের আচরণে আপনারা শুধু মাহফিলে স্লোগান দিতে পারেন জায়গা মতো আপনারা কিচ্ছু করতে পারেন না এসব আবেগ আবেগ বন্ধ করেন আপনারা যা করার জায়গা মতো করেন আর আজকে যারা কথা বলবে না এই জাতীয় গাদ্দারদেরকে বলছি তোদের ঘরের সবগুলা ছেলে মেয়েরা মুন্না থেকে মুন্নি হবে
আজকে কুরআন হাতে নিয়ে বলে গেলাম তোদের সবগুলো পোলাময়া শরীফ থেকে শরীফা হবে তোদের উপরে সামনে মুসিবত আসে তোদের মানুষের এই চেহারা সুলভ থাকবে না তোরা 10 বছর 15 বছর পরে তখন মাটিতে কপাল ঠেকায় বলবে আল্লাহ আমারে মাইরা ফেলো এই জীবন আমি চাই না সত্যি তাই হবে আজকে বলে গেলাম বিবেকে কি হয়েছে বাঙালি জাতি কেমন জানি মানুষগুলো এদেরকে বোঝানো বুঝে না সে তার নিজের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বুঝে না তার প্রজন্ম শেষ হয়ে যায় তার ঘুম ভাঙে না এই ঘুমন্ত জাতির বিবেক কখন জাগ্রত হবে আমরা জানি না এই জাতির মুয়াজ্জিনগণ ক্লান্ত হয়ে গিয়েছে খুব টায়ার্ড হয়ে গিয়েছে বলতে বলতে ক্লান্ত আমরা আমাদের ইমানের দায়িত্ব পালন করছি আপনাদেরকে এগুলো বলে সচেতন করা দরকার ছিল করছি আল্লাহর কাছে জবাবদিহি তার পথ খোলা রাখছি আল্লাহ আমাদের জাতিকে আমরা বুঝিয়েছি তারা বুঝে নাই তাদেরকে সত্যের পথে আমরা আহ্বান করেছি তারা আসে নাই আর কতকাল ঘুমিয়ে থাকবেন আল্লাহ যেন আপনাদের এই ঘুমন্ত বিবেককে জাগ্রত হওয়ার তৌফিক দেন আমিন আল্লাহ যেন বুঝার তৌফিক দেন আপনাদের আমিন আমি যে কথাগুলো বলেছি এগুলো কি বানিয়ে বলেছি দেখেন তো আজকে এই মঙ্গল শোভাযাত্রা আজকে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলন আমি যে বললাম এগুলো বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এগুলো আমাদের সংস্কৃতির অংশ দেখেন তো আমি কি ভুল বলেছি ভুল বলেছি এগুলো এত কিছু বুঝায়া যাই তারপরেও বুঝ ভিতরে ঢুকে না না কোন দিন ঢুকবে এ ব্যাপারে তো বলেই যাচ্ছি কত কত মাস ধরে ইউটিউবে অনেকে শুনেছে 2024 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই 95 96 নাম্বার পৃষ্ঠা আর কিছু বলতাম সংশোধনের প্রক্রিয়া হচ্ছে না বলা হচ্ছে যতই বিতর্ক হোক রেখে দেওয়া হবে খবর নাই আমাদের কাছে আপনারা শাহরিয়ার কবিরের নাম শুনেছেন গত 28 তারিখ সে কি বলে কয় মোল্লারা এগুলো কিছু বুঝবে না ট্রান্সজেন্ডার কে সে সমর্থন করে বক্তৃতা দেয় তা আমিও তখন বলেছিলাম যেমন কুকুর তেমন মুগুর দরকার তুই তার বউকে গিয়ে বল যা যে দেখো বউ এত বছর ধরে সংসার করি তোমার সাথে আমি কবির কিন্তু মনে মনে এখন থেকে আমি কবির বা কবরি আমার তো মনে তোর বউ তোরে ভালো কোনো জুতা দিয়া না সিরা স্যান্ডেল দিয়া তোরে পিটাবে সম্মানিত ভাইয়েরা আমার যুব সমাজকে ধ্বংসের জন্য বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়া এটা আরেকটা অন্যতম নাম্বার 3 আমার যুবক আর তরুণদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তিন নাম্বার আকাশ সংস্কৃতির আগ্রাসন চলছে আকাশ থেকে সংস্কৃতি এখন ঘরে ঘরে আকাশের মধ্যে স্থাপন করা স্যাটেলাইটের কারণে এখন ঘরে ঘরে সব ঢুকে গেছে ঠিক কিনা বলেন সারা পৃথিবীতে এখন স্যাটেলাইটের কারণে 13,000 এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে আগে মানুষ সিনেমা দেখার জন্য জেলা শহরে যেত এখন আর কোথাও যাওয়া লাগে না মানুষ এখন টিভিও দেখে না কারণ প্রত্যেকের আছে হাতে এই যন্ত্র আছে না নাই এখন এই অপসংস্কৃতির ছুবলে আমার যুবক আর তরুণরা কেমনে নষ্ট হচ্ছে আপনি একটু তাকায় দেখেন যুবকরা চুল কাটে মেসি কাটিং নেইমার কাটিং এখন প্রশ্ন হলো উখিয়ার মানুষ জীবনে আর্জেন্টিনায় যায় নাই ব্রাজিলেও যায় নাই মেসিকে সরাসরি দেখে নাই নেইমারকে সরাসরি দেখে নাই তাও মেসির কাটিং জানলো কেমনে আকাশ সংস্কৃতির আগ্রাসনে সে এখন তার মোবাইলের মধ্যেই মেসির চুলের কাটিং আর নেইমারের কাটিং দেখে ফেলেছে এজন্য মেসি কাটিং নেইমার কাটিং চুল আমাদের সমাজে আসে না নাই চুলের যে কত কাটিং যুবকদের চুল দেখলে আমরা শরম পাই লজ্জা পাই ডানেও নাই বামেও নাই পিছনেও নাই সব দিকে কাট আছে শুধু মাথার মাঝখানে চুলের কাটিং দেখলে মনে হয় পাখি বাসা বাঁধার জন্য এমন কাটিং রেখেছে দেশি মুরগের মাথার মধ্যে জুট বা চুট থাকে
যাদের মাথায় ডানে বামে পিছনে চুল নাই মাঝখানে চুল দেখেছে আমি এটা নাম দিয়েছি মুরগি চুটকাটি এরকম মুরগি কাটিং চুল তো নাই আপনাদের এলাকায় কিছুদিন আগে আমি এক সেলুনে ঢুকলাম সেলুনে ঢোকার পরে আমি সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ পড়ে বের হয়ে গেলাম আমি বের হয়ে যাচ্ছি সেলুনের নাপিত আমাকে বলে হুজুর কই যান ভেতরে ঢুকে নাউজুবিল্লাহ পড়ে চলে গেলেন কেন বললাম ভাই আমি তো জানি আপনাদের সেলুন হলো জেন্টস সেলুন কিন্তু এখানে যে আপনারা লেডিসের কারবার শুরু করেছেন এটা তো আমি জানতাম না কয় আপনি লেডিস পাইলেন কোথায় আমি বললাম দরজা খুলেই তো দেখলাম এক নাপিতি ভাই লম্বা চুল অনেক লম্বা চুল চিরনে দিয়ে আছড়ায় ভাবলাম কোন আপার চুল কাটিং চলতেছে আপার কাটিং শেষ হোক এরপরে আমি ঢুকবো এজন্য আমি চলে যাচ্ছিলাম কয় হুজুর আপু পাইলেন কোথায় ভিতরে তো কোনো আপু নাই কইলাম আমি নিজের চোখে দেখছি কয় না আমার সাথে আসেন আসলেই কোনো আপু বললাম আমি দেখছি তো কয় না এটা আপু না এটা ভাইয়া বললাম এই ভাইয়ার এত লম্বা চুল কেন কয় সে আসলে বাউল গানের সময় একটু ঝাঁকুনি মারা দরকার চুলের জন্য লম্বা রেখেছে আমার দেশে এইরকম আপু কাটিং বাউল কাটিং চুলও দেখবেন অনেক ছেলেদের মাথায় দেখা যায় এদের চুল পেছন থেকে দেখলে মনে হয় কোনো আপু হেঁটে যাচ্ছে কিন্তু সামনে গেলে দেখা যায় আপু না ভাইয়া এইরকম আপু কাটিং চুল আমাদের সমাজে আছে না নাই যুবক ভাইদেরকে বলবো আপু কাটিং আউল কাটিং বাউল কাটিং নায়ক কাটিং গায়ক কাটিং খেলোয়াড় কাটিং বাদ দাও ওই যে ছেলেটা ইসলামী সঙ্গীত গাইল আমাদের মডেল হবে আদর্শ হবে একজন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আমার যুব সমাজ নষ্ট তরুণ সমাজ শেষ হয়ে যাচ্ছে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার এই আকাশ সংস্কৃতির অনুসরণ করো না আপনি যার অনুসরণ করবেন তার সঙ্গে আপনার হাসর হবে যে জাতির অনুসরণ করবেন সেই জাতির সাথে হাসর হবে নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে আমার যুবকদেরকে বলবো নায়ক গায়কের সাথে হাসর হোক এটা চাই না নবী রাসূলদের সাথে হাসর হোক এটা চাই তাহলে এসব কাটিং বাদ দিতে পারবেন তো আল্লাহ তৌফিক দান করুন চার নাম্বার আমার যুব সমাজ ধ্বংসের চার নাম্বার কারণ হলো অশ্লীল গান বাজনা নাটক এগুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে মোবাইলে সারাদিন গান শুনে খবরদার গান শুনবেন না নবীজি বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা পানি সেচ দিলে যেমন ফসলের জমিনের উর্বরতা বাড়ে গান শুনলেও মানুষের অন্তরের নিফাকি বাড়ে এজন্য গান শুনবেন না শুনতে মন চাইলে শুনবেন কোরআনের তেলাওয়াত শুনতে মন চাইলে শুনবেন কোরআনের তাফসীর শুনতে মন চাইলে শুনবেন গজল ইসলামী সঙ্গীত গান বাজনার মাধ্যমে মানুষের অন্তর কলুষিত হয় না পাক হয়ে যায় আমরা খারাপ হতে হতে এত খারাপ হয়েছি আমাদের বেশিরভাগ মুসলমানের বিয়ে শাদী এখন গান বাজনা ছাড়া আরম্ভই হয় না বিয়ের দিন দেখা যায় হুজুর এনে বিবাহের খুতবা দেয় আবার বলে হুজুর দোয়াও করেন কিন্তু আগের রাতে গায়ে হলো তার গান বাজনা দিয়ে গান বাজনা দিয়ে বিয়ের বাড়িতে তামাশা হয়েছে যারা বিয়ে শাদী করেন নাই তাদেরকে বলছি সাবধান হয়ে যান ভাইয়েরা বিয়ের সময় গান বাজনা দিয়ে বিবাহের অনুষ্ঠান আরম্ভ করবেন না বিয়ে একটা পবিত্র কাজ বিয়ে একটা ইবাদত গান বাজনা শয়তানি কাজ এটা হলো হারাম কাজ বিয়ের মতো একটা ইবাদত আপনি যদি গান বাজনার মতো হারাম জিনিস দিয়ে শুরু করেন তাহলে দেখবেন আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কোনো বরকত হবে না যারা গান বাজনা বাজাইয়া বিয়ে করেন আল্লাহর কসম এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবন থেকে যে সন্তানগুলো আসবে এগুলাও ঝাঁকানাকা মার্কা সন্তান হবে যে সকল যুবকেরা এখানে আছেন গান বাজনা বিহীন বিয়ে এই এলাকায় আমরা পারবো আওয়াজ তো ছোট হইলো পারবো তো চাচারা যারা আছেন ছেলে মেয়েদের বিয়ে গান বাজনা ছাড়া হবে রাজি আছেন রাজি আছেন আল্লাহ তৌফিক দেন পাঁচ নম্বর আমার যুব সমাজ ধ্বংসের পাঁচ নম্বর কারণ হলো দিনের শিক্ষা বিবর্জিত শিক্ষা প্রতিষ্ঠিত করে দেওয়া আপনি বলবেন হুজুর কিসের সাথে কোন পয়েন্ট আসলো হ্যাঁ আপনি শোনেন একটা ছেলে
6 বছর বয়সে 5 বছর বয়সে স্কুলে গেল প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেল হাই স্কুল শেষ করে কলেজে গেল কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেল তার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সিলেবাসে সে বাংলা পেল ইংরেজি পেল গণিত পেল ইতিহাস পেল সামাজিক বিজ্ঞান পেল ভূগোল পেল অর্থনীতি পেল পৌরনীতি পেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব পেল কুরআনও নাই হাদিসও কথা বলছেন না কেন কুরআনও নাই হাদিসও নাই শিক্ষিত হতে হতে এত শিক্ষিত হয়েছে যে জাতির শিক্ষা কারিকুলামে কুরআন হাদিস থাকে না কুরআন হাদিস বিবর্তিত ওই শিক্ষা কারিকুলাম দিয়ে একটি জাতির সন্তানদেরকে শিক্ষিত বানানো যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এরা শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত আর শিক্ষিত সন্ত্রাসে পরিণত হয় আসেন আপনাকে ভালোমতো দেখায় দেই মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় যে ব্যক্তি জুতা চুরি করে সেও একজন চোর সেও একজন যে ব্যক্তি জুতা চুরি করে সে কি মাস্টার ডিগ্রি পাস কথা বলেন না কেন আপনারা হয়তো অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত আর ঢাকার অফিসে বড় বড় অফিসে বসে মাস্টার ডিগ্রি পাস করে এত বড় বড় অফিসে বসেছে কলমের খুচায় কোটি কোটি টাকা শত শত হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায় চুরি করে ডাকাতি করে বড় বড় চেয়ারে বসে লুটপাট আরম্ভ করে সেও চোর কিন্তু সে কিন্তু অর্ধ শিক্ষিত আর অশিক্ষিত চোর না সে কি চোর হে জোরে বলেন শিক্ষিত চোর এও চোর ওই জুতা চোর চোর একটা অশিক্ষিত আরেকটা সমাজ আর রাষ্ট্রকে ধ্বংসের জন্য বিপদে ফেলবার জন্য জুতা অশিক্ষিত জুতা চোর এ বেশি বিপজ্জনক না শিক্ষিত চোর বেশি বিপজ্জনক এবাটা এত চুরি করে কেন এত পড়াশোনা করেছে এত চুরি করে কেন তার কারণ হলো তার শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় আসবে আখিরাতের জবাবদিহির ভয় আসবে এ ধরনের শিক্ষা তার সিলেবাসের কোন জায়গায় ছিল না বলে এই শিক্ষা তাকে শিক্ষিত চোর ডাকাতে পরিণত করেছে কথা কি বোঝা যায় কোরআন হাদিস তো নাই নাই 90 শতাংশ মুসলমানের দেশে উচিত ছিল সকল শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করা সেটা তো নাই নাই দুঃখের জায়গা হলো যে মাদ্রাসাগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাই আলেম বানানোর জন্য যে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে আমরা পাঠাই আমাদের বাচ্চারা মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য হাত দিতে দিতে আমাদের কলিজায় হাত দাও হ্যাঁ এটা কোন শ্রেণীর বই দাখিল সপ্তম শ্রেণী স্কুল না মাদ্রাসা কি করেছে মাদ্রাসার বই আমাদের মাদ্রাসায় উখিয়ার কোন মাদ্রাসায় মেয়েরা কি এই পোশাক পরে যায় এ কথা বলছেন না কেন আপনারা আরো জোরে বলেন যায় তা আপনি মাদ্রাসার বইয়ের মলাট এই রকম দিলেন কেন দাখিল ক্লাস 9 ইংলিশ মাদ্রাসায় কি ছেলে মেয়েরা এরকম যায় এই দেখেন আপনারা কতটা দেখাইতাম মাদ্রাসার বই দাখিল অষ্টম শ্রেণী ঢোল তবলা হারমোনিয়াম একতারা দুতারা সেতারা সদ্যতারা ভণ্ডতারা কোন তারা বাদ নাই কোন মাদ্রাসায় কি এগুলো আছে কথা বলছেন না কেন মাদ্রাসায় আছে কি জোরে বলেন জোরে বলেন মাদ্রাসায় আছে কোরআন আছে তাফসীর আছে হাদিস আমি নিজে স্কুলে পড়েছি আমি মাদ্রাসায় পড়েছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের হুজুররা আমাদেরকে মাদ্রাসায় কোরআন শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন মাসআলা শিখিয়েছেন কোন মাদ্রাসায় ঢোল তবলা নাই হারমোনিয়াম নাই তাহলে মাদ্রাসার বইয়ের মলাটে ঢোল তবলা হারমোনিয়ামের ছবি ঢুকেই দিল কারা এই জাতির মানুষ কি আরো ঘুমিয়ে থাকবে আর আপনারা বলছেন এগুলো জায়গা মতো বলা হচ্ছে না কেন এই দেখেন আমার কাছে প্রতিবেদন আছে আমাদের মুরব্বী আলেমরা অনেক আগে এই প্রতিবেদনগুলো জায়গা মতো জমা দিয়েছেন মেইল করা হয়েছে কোনো সদুত্তর কোনো সদুত্তর করা হবে কিন্তু করা অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসতেছে
এনসিটিবি থেকে এখানে শিক্ষক যারা আছেন তারা জানেন শিক্ষকদের হাতে মূল্যায়নের ইয়ে এসেছে কিভাবে বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন মূল্যায়ন শুরু হয়েছে আপনি দেখুন একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা এটাতে হাত দিলেই হয় আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের বাচ্চাগুলো কি শিখছে আপনি দেখুন আপনি কপাল সুবহানাল্লাহ পড়েন বইয়ের নাম শিল্প ও সংস্কৃতি 103 নম্বর পেজ স্বাস্থ্য সুরক্ষা বই 97 নম্বর পৃষ্ঠা বলবো আমি এখানে বলা হয়েছে বাবা মা তার সন্তানকে জড়িয়ে ধরবে বাবা মা তার সন্তানের হাত ধরবে কপালে চুমু খাবে এটা নিরাপদ স্পর্শ কথা তো ঠিকই আছে নিরাপদ স্পর্শ না এরপরে বলা হচ্ছে ঠিক এমনি করে যদি তুমি ক্লাসে ভালো করায় ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দেন এটা অনিরাপদ স্পর্শ অর্থাৎ ছেলেকে যদি শিক্ষক মাথায় হাত বুলিয়ে দেন মুখে জোড়ায় ধরে অসুবিধা আছে অসুবিধা আছে একটা মেয়ে যখন বালেগা হয়ে যায় ধরুন আপনার মেয়ের কথা আমি বলছি আপনার মেয়েকে ধরেন ক্লাস 9 10 বা ইন্টারমিডিয়েটে এটা কিন্তু ক্লাস 7 বা 8 এর বই ক্লাস 7 8 এর মেয়ে তো সে মোটামুটি বালেগা হয়ে গেছে তো আপনার একজন পুরুষ শিক্ষক যদি মাথায় হাত বুলায় দেন এটা ইসলামী শরীয়তে জায়েজ আছে তো না জোরে বলেন না এতটুকু বলে শেষ নাই পরে কি বলা হয়েছে বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম এটাও নিরাপদ স্পর্শ শুনেন যার অন্তরের মধ্যে মরিচিকা এখনো মুনাফিকই আছে আমি একেবারে তার অন্তরে হিট করে কথাটা বলি আপনার মেয়ের হাত ধরে যদি আপনার মেয়ে যে স্কুলে কলেজে যায় আপনার মেয়ের হাত ধরে যদি আপনার এলাকার ছেলে ওই ক্লাসের ছেলে হাঁটাহাঁটি করে খুব মজা লাগবে তাই তো কথা বলছেন না কেন মজা লাগবে বলা হচ্ছে তোমার বিশ্বস্ত বন্ধুর হাত ধরে হাঁটা এটাও নিরাপদ স্পর্শ আবার একটু ব্যাখ্যা করা হয়েছে তবে আমার মা কপালে চুমু দিল আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না আচ্ছা বলেন তো একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে যদি হাঁটাহাঁটি আরম্ভ করে ওই জিনিস বাকি থাকবে পরে কথা বলেন না কেন কলা দেখাইয়া এই জাতিকে মূলা খাওয়াই দিবেন আমরা বুঝি কিছু খাইয়া বড় হয় নাই আমরা বুঝি কিচ্ছু বুঝি না তারপরে আপনি দেখুন অন্তরা ও ফাহিমের প্রেমের গল্প কি আপনাদেরকে হাসানোর জন্য বলতেছি আপনার ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে আপনি শাসন করবেন করবেন না শাসনকেও নেগেটিভ করতে দেখানো হয়েছে আমার মাদ্রাসার বই কি সেখানে হচ্ছে সারেগামা আচ্ছা বলেন তো একটা বইয়ে এক দুইটা ভুল থাকলে মানা যায় কিন্তু প্রতিটা ক্লাসের প্রতিটা বইয়ে ভুল এগুলো ইচ্ছাকৃত না উদ্দেশ্য প্রণোদিত কথা বলেন ইচ্ছাকৃত না উদ্দেশ্য প্রণোদিত আমি তো সব আজকে বলতে পারবো না এখানে কত পৃষ্ঠা আমার কাছে একটা ভুল হইলে দুইটা ভুল হইলে তিনটা ভুল হইলে মানা যায় কিন্তু প্রতিটা বইয়ে এগুলো কি ইচ্ছাকৃত না উদ্দেশ্য করে দেওয়া কোন মাদ্রাসায় হারমোনিয়াম শেখানো হয় ঢুল তবলা বাজানো হয় ঢুল তবলা হারমোনিয়াম বাজায় নাচানাচি দেখা যায় এরকম কি নাচানাচু শেখানো হয় এই বই কার বাপের পয়সা ছাপানো হয়েছে কথাও বলতে পারেন না আমরা কথা বলা হয়তো বলতে বলতে বন্ধ করে দিব কিন্তু মনে রাখবেন এমন অন্ধকার আসবে আপনাদের জন্য এই অন্ধকার থেকে আর বের হতে পারবেন না হুজুররা আপনাদের মতো তো ঠেকায় পড়বে না কারণ প্রত্যেক হুজুরদের ঘরে হুজুর নিয়ম আছে তারা হয়তো তাদের ছেলে মেয়েকে ঠিক বানাই ফেলে আপনারা কি করবেন আপনারা কি করবেন আর যারা আপনাদেরকে সুন্দর করে বলে এটা আমাদের জাতির ভালোর জন্য এটা আমাদের দেশের জন্য আমরা সমৃদ্ধ যোগ উপযোগী খারে কলাম তৈরি করেছি এসির বাতাস খায়া খায় যে বলে তার বাপের পয়সা এসি কিনা হয়েছে কার পয়সা এসি যে বক্তব্যটা দিল আর যারা আপনাদেরকে ভালো ভালো বুঝাইলো যা পা ধরে বলতেছি যান গিয়া দেখেন এদের ব্যক্তি জীবন একটার ছেলে মেয়ে এই দেশে পড়াশোনা করে না সবার ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে তাইলে ওরাও বাঁচলো হুজুররাও হুজুররা বাঁচলো না বিপদে কারা
আপনারা তো চুপচাপ পাটা গোতাইলের মাঝখানে তো আপনারাই আছেন কথা কি বোঝা যায় জাতির এই ক্রান্তি লগ্নে আজ যারা চুপচাপ থাকবে এরা জাতীয় গাদ্দার এরা জাতীয় মুনাফিক এই টেক্স এই বইগুলো এদেশের 14 কোটি মুসলমানের গাম জোড়ানোর ট্যাক্সের পয়সা ছাপানো হয়েছে যারা দায়িত্ব নিয়েছে তারা এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয় তাদের গাড়ির পেট্রোলের খরচ এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় হয় তাদের এসিগুলো এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় হয় এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খায়া এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় গাড়িতে চড়ে এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন খায়া এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বই ছাপায়া বইয়ের ভিতরে শরীফ শরীফা সমকামিতা আর ধর্মহীন শিক্ষা দিয়া জাতির ঘরে এই শিক্ষা ছাপায় দিবা বরদাস্ত করা উচিত না এদেশের মানুষের এই ঠিক ঠিক এখানে না বল না বলিয়া পারলে কার্যকরী কিছু করেন না পারলে বসে থাকেন বিপদ যখন আসবে বিপদেই পড়বে এই বিপদ থেকে আওয়ামী লীগ রক্ষা পাবেন বিএনপিও রক্ষা পাবেন জাতীয় পার্টিও রক্ষা পাবেন সবার উপর বিপদ আছে আপনি বলবেন কেমনে আসেন এক মিনিটে বুঝাই দিই কেমনে বইয়ার ভিতরে ঢুকানো হয়েছে শরীফ থেকে একটা বাচ্চা যখন ক্লাস 6 এ 7 এ এটা পড়ে শুনেন বাচ্চা যখন ছোটবেলায় যেটা শিখবে তার মন মানসিকতা ওইভাবেই কথা ঠিক আছে কি না বলি আপনি আজ আপনি বলছেন আমি আওয়ামী লীগ করি আমি বলবো না বিএনপি যারা করেন কয় না আমি এই ইস্যু নিয়ে কথা বলবো না জাতীয় পার্টি করে কয় না আমি এদিকে নাই তো পরিস্থিতি কি হতে পারে একটু শোনায় যাই আপনার ছেলে মুন্না একদিন আপনাকে এসে হয়তো বলতে পারে আব্বু আমাকে মুন্না দেখলে কি হবে মনে মনে আমি মুন্নি মনে মনে এই মনে মনে হওয়া মুন্নিরে যদি বিয়ে দেওয়া লাগে ছেলে ছেলে কারো সাথে তো দেখা যাবে বাসর ঘড়িকে দূরে তো একজাত সমকামিতা ছড়িয়ে গেল ক্লাস 6 এ 7 এ যদি এগুলা থাকে ছেলে মেয়েদের মন মানসিকতা এরকম হলো একটা ছেলে কলেজে বা ইউনিভার্সিটিতে গেল মনে করেন মুন্না তার কলেজে বা ইউনিভার্সিটিতে হোস্টেলে সিট দরকার সে বলল স্যার আপনি আমাকে দেখছেন মুন্না কিন্তু মনে মনে আমি মুন্নি সুতরাং সিট আমাদেরকে মেয়েদের হোস্টেলে দেন মনে মনে বাবা মুন্নিকে যদি মেয়েদের সাথে থাকতে দেওয়া হয় অবস্থা কি হবে এক শেয়াল মুরগির খামারের আশপাশে এসে বলে দেখো মুরগি আমাকে তোমরা শেয়াল দেখছো কিন্তু মনে মনে আমি মুরগি মুরগিরা যদি বলে যে বেটা শেয়াল মনে মনে যেহেতু মুরগি থাকুক আমাদের সাথে রাতে থাকতে দাও সকালবেলা একটা মুরগি থাকবে সব সব খায় ভালোইব শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে যা হবে মুন্না মনে 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 মুন্নি হয়ে মহিলা হোস্টেলে ঢুকলে তাই হবে আর সম্পদ বন্টনে আরো বড় ফেস লাগবে আপনার মেয়ে মুন্নি বলবে আব্বু এখন আপনি সম্পদ বন্টন করবেন এখন আমি মনে মনে মুন্না দেন দেখি ভাগ কি ঠিক আছে কথা আপনাকে রাগ করছে না আমার কথা নিজের সন্তানের কথা ভাবুন আপনি নিজের সন্তানের কথা আল্লাহ তুমি এই জাতির মানুষের বিবেকের মধ্যে এগুলো ঢুকায় দেওয়ার ব্যবস্থা করো হয়রান হয়ে গেছি আমরা পাঁচ নাম্বার আমার যুবক তরুণদেরকে ধ্বংস করার জন্য আরেকটা উপাদান শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা নাম্বার সিক্স ছয় নাম্বার নগ্নতা বেহায়াপনা নগ্ন অর্ধনগ্ন পোশাক পরিচ্ছদে সয়লাব ঘটিয়ে দাও এখন এরকম পোশাক আছে না নাই ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে অথচ তার সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে বেহায়ার মতো অনেক ছেলেরা ঘুরে বেড়ায় আছে না নাই নবীজি বলেছেন আল হায়া উশবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া নাই যার মধ্যে শরম নাই তার মধ্যে ঈমানও সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো খবরদার এরকম বেহায়া বেশরমের মতো হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করো না আবার কাপড় চুপড় নামাতে নামাতে অনেক মানুষ এত নামায় দেয় লুঙ্গি পায়জামা প্যান্ট নামাতে নামাতে জুতার নিচে নামায় দেয় এক লোক হাঁটাহাঁটি করছে রাস্তা দিয়ে লুঙ্গি এত নিচে লুঙ্গি যখন পরে হেঁটে যাচ্ছে দেখা যায় এলাকার রাস্তা এইরকম ঝাড়ু হয়ে যাচ্ছে
আছে না নাই আমি একবার এরকম একজনকে পেলাম জিজ্ঞেস করলাম ভাই এই গ্রামের মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি কই হুজুর আপনি ফাইজলামি করেন কইলাম না ফাইজলামি করি না লুঙ্গি যে তো নিচে পড়লেন হাঁটার সময় তো দেখা যায় ধুলাবালু ময়লা সব লুঙ্গির সাথে যায় এজন্য ভাবলাম এলাকার মানুষ আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিল কিনা কয় না আমি এমনিই পড়ি এটা স্টাইল বলেন তো যে স্টাইল করতে গিয়ে সকল ধুলাবালু ময়লা আবর্জনা কাপড় চোপড়ে লেগে যায় এটা কি কোনো স্টাইল হলো নাকি আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না এমন কি তাকে আল্লাহ পবিত্র করবেন না এবং জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কোন দুর্ভাগার কথা আপনি বলছেন নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার কথা বলছি যে ব্যক্তি তাকনুন নিচে কাপড় ঝুলায়া হাঁটে আমরা কি টাকনোর নিচে কাপড় পরবো না উপরে পরবেন পরবেন তো এইদিকে পুরুষের অবস্থা এই আর নারীদের অবস্থা তো আরো সাংঘাতিক নারীরা এখন ড্রেস পরে ওয়াকা ওয়াকা কি ওয়াকা ওয়াকা আছে না ওয়াকা ওয়াকা পাখি কিরণমালা আরো যে কত জাতের ড্রেস আছে আমি যখন জীবনে প্রথমবার এগুলোর নাম শুনলাম এক গার্মেন্টস ব্যবসায়ী ভাইকে বললাম ভাই কি এমন পোশাক আশাক দেশে আসলো শুনতেছি এই পোশাক কিনে না দিলে বউ তার জামাইয়ের সাথে রাগ করে মেয়ে তার বাপের সাথে রাগ করে মনে হয় পোশাকটা বড় ফজিলতের পোশাক হবে একটু দেখান তো এর পোশাক দেখাইলো দেখলাম এমন এমন পোশাক এত অশ্লীল পোশাক কিছু কিছু পোশাক আছে এমন হাতের এই জায়গা থেকে একদম কবজি পর্যন্ত নেট আমার বাড়ি সিলেটে জানেন আপনারা ওই যে ঠেলা দিয়া মাছ মারে একটা জাল আছে আপনারা এলাকায় আঞ্চলিক ভাষায় এটা কি বলে লুই আমাদের সিলেটে বলে ঠেলা জাল চিনতেন তো আপনারা তো আমি বলি যারা এই জাল মার্কা ড্রেস কেনার জন্য পাগল হয়ে যায় এত পয়সা খরচ করে এই ড্রেস কেনার কি দরকার লুই জালটা সিরা তারপরে তো সিলাই করে উঠে ঘুরতে পারবে আমার বোনদেরকে বলবো এই রকম নগ্ন অর্ধনগ্ন পোশাক পরে বের হবেন না পর্দা করে ঘর থেকে বের হতে হবে আদেশটা কার নাম্বার 7 যুবক আর তরুণরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য 7 নাম্বার কারণ হলো অসৎ বন্ধুদের সাথে মেলামেশা করা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা কাপড় কাপড়ের মধ্যে আপনি আতর লাগালেন আতর মাখা এই কাপড় যখন আপনি আলমারিতে রেখে দিবেন দেখবেন আতরের গন্ধ অন্য কাপড়েও চলে যায় আবার যদি সিগারেট খাওয়ার সময় সিগারেটের ধোঁয়া কোনো কাপড়ে লাগে সিগারেটের দুর্গন্ধযুক্ত ওই কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন এই দুর্গন্ধ অন্য কাপড়ের সাথেও মিশে যায় কি বুঝাতে চাইলাম এই উদাহরণ এজন্য দিলাম আপনি নামাজি মানুষ চরিত্রবান মানুষের সাথে থাকলে দেখবেন ধীরে ধীরে বেনামাজি ও নামাজি হয়ে যাবে দেখবেন অসৎ মানুষ সৎ হয়ে যাবে আর বেনামাজি অসৎ ব্যক্তির সাথে থাকতে থাকতে দেখবেন তার অসতার চরিত্রহীনতার দুর্গন্ধ আপনার গায়ে এসেও ধীরে ধীরে লাগবে ঠিক কিনা এজন্য আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি তোমরা যারা পড়াশোনা করো তোমাদেরকে বলছি ক্লাসের ফার্স্ট বেঞ্চের ছাত্র হবে তোমার বন্ধু তার সাথে তুমি উঠাবেসা করো চলাফেরা করো গ্রুপ স্টাডি করো যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ব্যবসায়ীরা হবে আপনার বন্ধু মুরব্বী বাবাদেরকেও বলছি এলাকার ভালো ভালো মানুষ হবে আপনার বন্ধু যদি কেউ অসৎ বন্ধু গ্রহণ করে কিয়ামতের দিন এটার জন্য সে আফসোস করবে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াউমা ইয়াদ্দু الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আল্লাহ তাআলা বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট ব্যক্তিরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে আর বলবে হায় আফসোস যদি আমি অসৎ বন্ধুদেরকে গ্রহণ না করে যারা রাসূলের আদর্শ গ্রহণ করে চলতো তাদেরকে যদি বন্ধু বানাতাম আমার জন্য সেটা ভালো হতো আফসোস করে করে তারা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা
দুর্ভাগ্য আমার আমি যদি অমুক ব্যক্তিকে আমার বন্ধু না বানাতাম সেটা তো আমার জন্য অনেক ভালো হতো তার সাথে চলাফেরা করে নিজের চরিত্র নষ্ট করেছি এই জন্য আজ আমার এই পরিণতি হয়েছে হাশরের মাঠে আফসোস করার আগে দুনিয়াতে থাকাকালীন সময় নিজেকে সংশোধন করার সময় এখনো আসে না নাই এজন্য সবাইকে বলবো সৎ মানুষের সাথে মিশবেন যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে নজর দিবেন ছেলে মেয়েরা কাদের সঙ্গে মিশে আপনার ছেলে মেয়ে যেন সৎ বন্ধুদের সাথে সৎ সহপাঠীদের সাথে মিশে এটা নজর রাখার দায়িত্ব হলো আপনার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন যুব সমাজ তরুণ সমাজ ধ্বংসের আট নাম্বার কারণ হলো জিনা ব্যভিচার ছড়িয়ে যাওয়া জিনা আর ব্যভিচার আমরা ওয়াজ করে করে কত থামাবো জিনা ব্যভিচার তো এখন বইয়ের ভিতরে চুমাচুমি কেমনে করবে হাত ধরে কেমনে হাঁটবে এমন কি প্রেম কেমনে করবে এই ধরনের অশ্লীলতা বইয়ের ভিতরে যাবো আমরা কোন দিকে মনে বড় ব্যথা মনে বড় দুঃখ এত আজ আমরা কোথায় করব এজন্য আমরা প্রায় সময় বলি আজ যদি ইসলাম ইসলাম যদি আজকে অনুরোধের জায়গায় না থেকে আদেশের জায়গায় থাকতো তাহলে এই বইগুলো এরকম করে বানানোর সাহস কারো হতো এইজন্য এই জাতির মানুষকে বুঝতে হবে ইসলাম এসেছে আদেশের জায়গায় থাকায় অনুরোধের জায়গায় থাকার জন্য ইসলাম আসে নাই আপনারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেন এই কোরআন আপনারা মসজিদে রেখেছেন মাদ্রাসায় রেখেছেন আপনাদের সাথে আমার নবীর পার্থক্য হলো আমার নবী এই কোরআন মসজিদে রেখেছেন আমার নবী এই কোরআন মাদ্রাসায় রেখেছেন পাশাপাশি আমার নবী এই কোরআন রাষ্ট্র পরিচালনায় সংবিধান হিসাবে রেখেছে এটা আপনাদের সাথে আমার রসুলের মত এই জাতির ওলামা মাশায়েখ বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনারা বুঝতেছেন না এই কোরআন ছাড়া শান্তি পাবেন না কোরআন ছাড়া আপনারা মুক্তি পাবেন না যখন এই কোরআন অনুরোধের জায়গা থেকে বের হয়ে কোরআন আদেশের জায়গায় আসবে তখন আইন পাস করে করে ওই মূল জায়গা থেকে সকল অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে এজন্য ঠিক ঠিক বলে চিল্লায় গেলে চলবে না সকলকে কোরআন প্রতিষ্ঠার কাজে সামিল হয়ে যেতে হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে বৃষ্টি আসবে বিষয়টা এমন নয় বোঝাতে চাইছি দুর্যোগপূর্ণ আবহাওয়া কিরামান কাতিবিন হাজার হাজার সব কথা ভেঙে বলা যাবে না আপনাকে বুঝে নিতে হবে নাম্বার নাইন যুব সমাজ ধ্বংসের নয় নাম্বার কারণ হলো তথ্য প্রযুক্তি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে না নাই ইন্টারনেট আর মোবাইল পেয়ে আমার যুবক তরুণরা দেখা যায় অশ্লীলতা বেহায় বনার দিকে চলে যায় আমার ভাইদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই আমার ভাইরা বলেন দেখি আপনি কি আপনার বাবা মা ভাই বোন পরিবারের মানুষের সামনে আপনি কি নাটক সিনেমা খারাপ ভিডিও কিংবা পর্নোগ্রাফি দেখতে পারবেন নাকি জুড়ে বলে কেন পারবেন না বলবে হুজুর এটা তো শরমের ব্যাপার লজ্জার ব্যাপার বাপ মা ভাই বোনের সামনে কি এগুলো দেখা যায় না কি লজ্জা লাগে এজন্য আমি দেখি না কিন্তু আমার ভাই আপনার কাছে আমার প্রশ্ন হলো ভাই বোন মা বাবার সামনে দেখলেন না আপনার শরম বেশি বুঝলাম যখন আপনি একা রুমে ঘুমান তখন ভাই বোন মা বাবা কেউ নাই কিন্তু তখনও তো আপনাকে একজন দেখছেন যিনি মা বাবা ভাই বোন এমনকি গোটা দুনিয়ার সব কিছুর চাইতে বড় তিনি কে জুড়ে বলেন তিনি কে তো মা বাবা ভাই বোনের সামনে যদি দেখতে লজ্জা লাগে আমার আল্লাহ দেখছেন একা থাকলে তখন আল্লাহর ভয়ে এই সকল আজে বাজে জিনিস দেখার ক্ষেত্রে লজ্জা লাগার কথা কম না আরো বেশি যে ব্যক্তি একাকি হারাম এবং গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না ওই ব্যক্তির মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার আল্লাহকে ভয় পাওয়ার কোনো অনুভূতি তার ভেতরে মনে রাখবেন অন্ধকার একাকি রুমে আপনার কর্মকাণ্ড দুনিয়ার কেউ দেখে না কেউ জানে না কিন্তু যিনি সব দেখেন এবং সব জানেন তিনি কে সে আল্লাহকে ভয় করলেই চরিত্র ঠিক হয়ে যাবে ইনশা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ভয় করতে হবে কাকে কষ্ট হচ্ছে আপনাদের আমি শেষে চলে আসি শেষ পয়েন্টে চলে আসি যুব সমাজ ধ্বংসের দশ এবং সর্বশেষ কারণ হলো অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুকরণ যেই বয়সে যুবক তরুণদের হাতে মানায় বই খাতা কলম কুরআন হাদিস কিছু কিছু লোকেরা তার গদির জন্য চেয়ারের জন্য নিজের স্বার্থের জন্য ক্ষমতার জন্য যুবক আর তরুণদেরকে লাঠির মতো চামচার মতো ব্যবহার করে তার ক্ষমতার জন্য বই খাতা কলমের বিপরীতে যুবক তরুণদের হাতে তুলে দেয় ইয়াবা গাজা ফেন্সিডিল পিস্তল আর লাঠি শুটা যুবকদেরকে আজ বুঝতে হবে আমার যুবক ভাইয়েরা শোনো তোমার এই যৌবন কারো সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতে লাগানোর জন্য এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্যের পথে যৌবন কাটানোর জন্য সুতরাং যারা নিজেদের স্বার্থে আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করতে চায় তারা আপনার নেতা নয় তারা আপনার শত্রু তারা মানবতার শত্রু এজন্য আপনি সৎ ব্যক্তিদের সাথে থাকুন যারা দেখা হলে আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনি নামাজ পড়েছেন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়েন কিনা যারা আপনার সাথে সাক্ষাৎ হলে আপনাকে বলে ভাই মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন কিনা যারা সাক্ষাৎ হলে বলে ভাই আপনার পরীক্ষায় রেজাল্ট ঠিক আছে কিনা ক্লাসে যান কিনা যারা সাক্ষাৎ হলে বলে মা বাবার খেদমত করো কিনা উস্তাদদের খেদমত করো কিনা বড়দেরকে সম্মান করো কিনা ছোটদেরকে স্নেহ করো কিনা এরকম সুন্দর সুন্দর নসিহত যারা দেয় সত্য আর সুন্দরের পথে যারা আহ্বান করে তারাই হবে আপনার নেতা এই যে যুব সমাজ ধ্বংসের দশটা কারণ বললাম এগুলো কি বর্তমান সমাজের সাথে মিলে নাকি মিলে না মিলে নাকি মিলে না আমার যুবক ভাইদেরকে বলবো এখানে যারা আয়োজন করেছে তারাও তরুণ যুবক এটা বড় আনন্দের ব্যাপার যে যুবকরা তো চাইলে এখানে নাচ গানের আয়োজন করতে পারতো সেটা না করে কোরআনের বাগান সাজিয়েছে এই যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং মাহফিলে যত মানুষ এসেছেন সবাইকে সিদ্ধান্ত নিতে হবে আমার এই যুব সমাজ এই তরুণ সমাজকে ধ্বংস করার যে উপাদানগুলোর কথা বললাম আজ এই দশটা উপাদান সমাজে বিদ্যমান আমার যুব সমাজকে তরুণ সমাজকে এই নষ্টামির উপাদান থেকে বের করে আনতে হলে আমাদের সকলকে কাজ করতে হবে এবং যুবকদেরকে বলবো ভাই ফিরে আসো এই কোরআনের পথে এই কোরআন আপনাদের সকলকে হাত ছেড়ে দিয়ে রাখছে এই কোরআনের কাছে আসলেই পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে মুক্তি কোরআনওয়ালাদের সুহবতে থাকুন কোরআনের পথে থাকুন ধ্বংস থেকে ক্ষতি থেকে জাহান্নাম থেকে বেঁচে এক আলোকিত জীবন এক জান্নাতি জীবনের সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝান মানান এবং যত কথা বলেছি আমাদের দেশে ওয়াজগুলো প্যান্ডেলে থাকে বাড়িতে যায় না আজকের এই কথাগুলো যেন আমাদের সাথে বাড়িতে যায় এবং আমরা যেন এই কথাগুলো আমল করে জীবন চালাতে পারি আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকটি কথা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করো